যদি কোনো ব্যক্তি কোনো লোককে জায়েজ পন্থায় মহব্বত করতে চায় তবে সে ব্যক্তি 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে প্রতিবার এক গ্লাস পানিতে ফুঁক দিবে ওই পানি যাকে মহব্বত করবে তাকে পান করাবে অর্থাৎ যাকে আপনি মহব্বত করেন ওই ব্যক্তিকে আপনি 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানিতে ফুঁক দিয়ে তাকে আপনি পান করাবেন আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মহব্বত পয়দা হবে সুবহানাল্লাহ দর্শক মহব্বত সৃষ্টি হওয়ার আরো কয়েকটা আমি আপনাদেরকে দোয়া বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে লেখা আছে মহব্বত বৃদ্ধির তাদবীর নিম্নলিখিত দোয়া পরে মিশ্রিতে অর্থাৎ বা মিষ্টি জাতীয় চিনি বলেন মিষ্টি জাতীয় কিছুর মধ্যে ফুঁক দিয়ে খাওয়াইলে ইনশাআল্লাহ মহব্বত বৃদ্ধি হবে সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم هو الذي أيدك بنصره درشق اي دعاتا كنتو سوهي شد بابي پات کرتا حبي وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم درشق এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে ভিডিওটি স্ক্রিপ্ট করে আপনারা এই দোয়াটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন আরেকটা তাদবীর আমি আপনাদেরকে বলে দেই অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা আমাদের কাছে এসে বলেন যে হুজুর আমি আমার স্ত্রীকে অনেক মহব্বত করি কিন্তু আমার স্ত্রী আমাকে মহব্বত করে না আমার স্ত্রী পরকীয়া লিপ্ত নিম্নোক্ত দোয়াটি লিখে তাবিজ বানিয়ে নিজের সঙ্গে রাখবে অর্থাৎ জাফরান কালি দিয়ে এই লেখাটাই যে কোরআনের যে আয়াত আছে এই আয়াতটা লিখে আপনি নিজের সঙ্গে আপনি রাখবেন দোয়াটা কি কুল ইন্নাল ফাদলা বায়াদিল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম